শোনা যায় ছেলেবেলা থেকেই খুব চঞ্চল আর পরিহাসপ্রিয় ছিলেন তিনি মারপিট হোক বা তামাশা ছোট্ট ছেলেটা খুব ভালোভাবেই তা উপভোগ করত একবার মাস্টারমশাইয়ের কাছে পড়া শুনতে শুনতে হঠাৎই নাকি পাশে বসা বন্ধুর মাথায় চপেটাঘাত করেন বাদী প্রতিবাদী সবাই উপস্থিত কারণ জানতে চাইলে বলেছিলেন মহাশয় আমি জাতিতে সিংহ জাতীয় স্বভাব ত্যাগ করতে না পারিয়া একে আজ মারিয়াছি আমার বাংলার অপটপিকে আজ কথা বলবো এই সিংহকে নিয়ে তিনি বাংলা সাহিত্যের স্বনামধন্য শ্রীযুক্ত কালীপ্রসন্ন সিংহ আমাদের সকলের পরিচিত হুতম তার জীবনের জানা অজানা ছোট ছোট ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমার বাংলার আজকের পর্ব বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি অনুসন্ধিৎস ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাহিত্যের টুকরো টুকরো কথা নিয়ে সাজানো আমার বাংলার বিশেষ নিবেদন অফ টপিক অফ টপিকের আজকের পর্ব কালী প্রসন্ন সিংহ সন্দেশের লোভ দেখিয়ে ছোটবেলায় পয়ার শেখাতেন তার মা পরে লোভটুকু মুছে গিয়ে খাটি অনুরাগের বসেই শিখেছেন বাংলা ইংরাজি উর্দু ভাষাও ছিল তার আয়ত্তাধীন প্রাতিষ্ঠানিক লেখাপড়া তার বেশি দূর এগোয়নি ঠিকই তবে যা শিখেছিলেন তাতে কোনো খাদ ছিল না সাজার্য বোধ যেমন ছিল তেমনি ছিল লোকহিতের ইচ্ছা এক্ষেত্রে দেশি বিদেশি কোনো বিভেদকেই তিনি প্রশ্রয় দেননি নীলদর্পণের ইংরাজি অনুবাদ করার জন্য দণ্ডপ্রাপ্ত জেমস লংয়ের জরিমানার টাকা তিনি দিয়েছিলেন নিজে থেকে এমনকি এও জানিয়ে রেখেছিলেন প্রয়োজনে নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্যেও আইনি লড়াইয়ে যাবতীয় অর্থ সাহায্য করতে প্রস্তুত তিনি লড়েছেন হিন্দু পেট্রিয়ট কাগজের জন্যেও পত্রিকার সম্পাদক শ্রী হরিশ্চন্দ্রের হঠাৎ মৃত্যু হলে কালীপ্রসন্ন সিংহই পাঁচ হাজার টাকায় এই পত্রিকার সব সত্ত্ব কিনে নেন ফলে পত্রিকাটির গৌরবও অটুট থাকে আবার হরিশ্চন্দ্রের পরিবারও অর্থ কষ্ট থেকে মুক্তি পায় শুধু হিন্দু পেট্রিয়ট নয় পরবর্তীকালে দায়িত্ব নিয়েছিলেন বিবিধার্থ সংগ্রহ পত্রিকারও সর্বশুভকরী নামে একটি পত্রিকাও তিনি নিজে প্রবর্তন করেন বলে শোনা যায় পরোহিতের দৃষ্টান্তে তার জীবন কথা পরিপূর্ণ বিধবা বিবাহে উৎসাহ দিতে বিয়ের পাত্রদের এক হাজার টাকা করে অর্থ সাহায্য করেছিলেন কালীপ্রসন্ন কলকাতার বিভিন্ন জায়গায় পরিশুদ্ধ জলের কলও বসিয়েছিলেন নিজের খরচায় এমনকি মহাভারতের অনুবাদ শেষ করে সম্পূর্ণ বিনামূল্যে তা পৌঁছে দিয়েছেন পাঠকের কাছে যে বই ছাপাতে কালীপ্রসন্ন সিংয়ের খরচ হয়েছিল প্রায় আড়াই লক্ষ টাকা আর সময়টা একবিংশ নয় ঊনবিংশ শতাব্দী মহাভারত অনুবাদের বন্টন বিষয়ে বিদ্যুৎসায়িনী সভার সম্পাদক শ্রী রাধানাথ বিদ্যারত্ন জানাচ্ছেন মহাভারতের আদি পর্ব তত্ত্ববোধিনী সভার যন্ত্রে মুদ্রিত হইতেছে অতি তরায় মুদ্রিত হইয়া সাধারণে বিনামূল্যে বিতরিত হইবে ভিন্ন প্রদেশীয় মহাত্মারা পুস্তক প্রেরণ জন্য ডাক স্ট্যাম্প প্রেরণ করিবেন না প্রত্যেক জেলায় পুস্তক বন্টনের জন্য এক একজন এজেন্ট নিযুক্ত করা যাইবে তাহা হইলে সর্বপ্রদেশীয় মহাত্মারা বিনা ব্যয়ে আনুপূর্ক সমুদায় খণ্ড সংগ্রহকরণে সক্ষম হইবেন মহাভারতের অনুবাদ শুরু করেন কালীপ্রসন্ন সতেরো বছর বয়সে পাশাপাশি চলছে নাটক রচনার কাজ এর আগেই বাড়িতে প্রতিষ্ঠা করেছেন বিদ্যুৎ সাহিনী থিয়েটার অনুবাদ করেছেন কালিদাসের বিক্রমবর্ষী নাটক ক্রমে রচনা করছেন সাবিত্রী সত্যবান মালতীলতা প্রভৃতি নাটক সমালোচনাকে সাথে নিয়েই এগিয়েছেন সাহিত্যের পথে কখনো সমালোচিত হয়েছেন হুতুম পেচার নকশার জন্য কখনো বা শুনতে হয়েছে অন্যের লেখা নাটক তিনি নিজের নাম দিয়ে প্রকাশ করেছেন এমনকি এও শুনতে হয়েছে তিনি টাকা দিয়ে পণ্ডিত কিনে মহাভারত অনুবাদ করিয়েছেন জনশ্রুতি আরও আছে কালীপ্রসন্ন সিংহ নাকি পণ্ডিতদের টিকি কেটে দিতেন আবার এও শোনা যায় তার কাছে তর্কে পরাজিত পণ্ডিতদের টিকি কখনো টাকার মূল্যে কিনেও নিতেন টিকি কাটা জমিদার নামেও তিনি প্রসিদ্ধ ছিলেন শ্রী মন্মথনাথ ঘোষ এই ব্যাপারে আলোকপাত করে জানাচ্ছেন ব্যাপারটা এই এইরূপ ঘটিয়াছিল একবার কালীপ্রসন্নের বাটিতে কোনো ব্রতোপলক্ষে এক ব্রাহ্মণকে একটা গাভী দান করা হইয়াছিল ব্রাহ্মণ গাভীর হইয়া যাইতে যাইতে পথেই উহা কসাইকে বিক্রয় করে ঘটনা কালীপ্রসন্নের গোচরীভূত হইলে তিনি সেই ব্রাহ্মণকে বাটিতে ডাকিয়া আনেন এবং স্বহস্তে তাহার টিকিয়ে কাটিয়া লয়েন এই ঘটনায় ক্রমশ অতিরঞ্জিত হইয়া এই রূপ জনশ্রুতিতে পরিণত হয় যে কালীপ্রসন্ন ব্রাহ্মণ পণ্ডিতদের টিকিয়ে কাটিয়া থাকেন বস্তুত তিনি যে এই রূপ নিচাশয় ব্রাহ্মণের শিক্ষা কর্তন করিয়াছিলেন বলিয়াই সকল ব্রাহ্মণ পণ্ডিতদের ওপর শ্রদ্ধাহীন ছিলেন এইরূপ কখনোই সম্ভবপর নহে পক্ষান্তরে প্রকৃত ব্রাহ্মণ পণ্ডিতগণকে যে তিনি অতি ভক্তি করিতেন এ বিষয়ে সন্দেহ নাই